বর্তমান বাংলাদেশের বাজারে থাকা 13 থেকে 15 টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন কেনার কথা ভেবে দেখেন তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করেছি সেরা 3টি স্মার্টফোনকে নিয়ে। এর সাথে জানাবো এই 3টি ফোনের ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং ভালো মন্দ সকল দিক। তো বরাবরের মতো আমি মিথুন, আপনি দেখছেন টেকান 24। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লিস্টের প্রথমে যে স্মার্টফোনটির কথা বলবো তা হলো রিয়েলমির একটি ডিভাইস Realme 5i। আর এই ফোনটিকে লিস্টের প্রথমে রাখার অন্যতম কারণ এতে থাকছে কোয়ালকমের পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 665, যার ক্লক স্পিড আপ টু 2.0 GHz। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, আর ডিসপ্লে পরিচালনার জন্য থাকছে কর্নিং গোয়েলা গ্লাস 3। সো বাজেট অনুযায়ী এই ডিসপ্লে আমার কাছে এভারেজ মনে হয়েছে। আবার ছবি তোলার জন্য এই ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেল। এর সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া এই ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি উইথ 10 ওয়াটের চার্জার, যার ফলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। ফোনটি পাওয়া যাবে 2টি র্যাম ভেরিয়েন্টে, 3GB 32GB এবং 4GB 64GB। এখন আসি রিয়েলমি 5i এর প্রাইস নিয়ে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,990 টাকা, অর্থাৎ 13,000 টাকা। সো 13,000 টাকার মধ্যে স্টাইলিশ ডিজাইন, গেমিং প্রসেসরের সাথে সাথে বিগার ব্যাটারি চাচ্ছেন, তারা ডেফিনেটলি এই ফোনটি দেখতে পারেন। লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটির কথা বলবো তা হলো স্যামসাং এর একটি ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A21s। আর এই ফোনটি তাদেরকে রেকমেন্ড করব যাদের দরকার স্টাইলিশ ডিজাইন, বেটার ক্যামেরা এবং বিগার ব্যাটারি। যাই হোক, এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল উইথ সিঙ্গেল পাঞ্চল ক্যামেরা কাঠাও। আর এই ফোনের রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল। এর সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আবার এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অ্যাক্সিনোস 850, যা 8 নানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি অক্টোকোর প্রসেসর। এর পাশাপাশি ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি উইথ 15 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই ফোনের উইক পয়েন্ট হচ্ছে HD+ রেজলিউশনের ডিসপ্লে, বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এবার কথা বলা যাক প্রাইসের ব্যাপারে। এই ফোনটির 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,000 টাকা, যদিও আপনি এই ফোনটি সোমাস্টেক থেকে 15,000 টাকায় কিনতে পারবেন। ফাইনালি লিস্টের 1 নম্বরে যে ফোনটির কথা বলবো তা হলো ইনফিনিক্স Note 7। আর এই ফোনটিকে 1 নম্বরে রাখার অন্যতম কারণ এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারির জন্য। এতে থাকছে 6.95 ইঞ্চির HD+ 500 IPS LCD প্যানেল। এর স্ক্রিন টু বডি রেশিও 83.86%। আবার ইনফিনিক্স Note 7 এর রিয়ারে থাকছে সার্কুলার শেপে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল। এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ভিডিও ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার। তাছাড়া ইনফিনিক্স Note 7 এর ইন্টারেস্টিং ফিচার হচ্ছে মিডিয়াটেক হেলিও G70 অক্টোকোর প্রসেসর, যেটি গেমিং এর জন্য দারুণ পারফর্ম করবে। এই ফোনটির 4/128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 15,990 টাকা, যেটি আপনি Dazz.com থেকে 15,000 টাকায় কিনতে পারবেন। সো ওভারঅল যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন, বেশি র্যাম রম চান এবং ম্যাসিভ ব্যাটারি চান, তারা এই ফোনটি নিতেই পারেন। তো বন্ধুরা, এই ছিল 13 থেকে 15 টাকার মধ্যে বেস্ট 3টি স্মার্টফোন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।